সুমিতা রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মসুর ডালের বড়া করে বলার ঝাল বানাবো। দেখুন, প্রথমে আমি মসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছি, এটা আমি কালকে রাতেই ভিজিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব। এই দেখুন, আমি ডালটাকে এইভাবে বেটেছি, এইভাবে বেটে নিয়েছি। খুব একটা মিশ করবেন না, এরকমভাবে আমি বেটে নিয়েছি। এবার আমি এতে কালো জিরে দেব, কালো জিরে দিলাম। একটু নুন দিলাম, আন্দাজ মতো নুন দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম। আর এর মধ্যে আমি দেবো, এই দেখুন রসুন, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। রসুন দিলাম, কাঁচা লঙ্কা কুচি, আর একটু পেঁয়াজ দিলাম। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। এই দেখুন, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো, একটু বড় বড় সাইজের করব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন, বড় বড় করে দিয়েছি। এই দেখুন, আমি বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, কিন্তু বড়াগুলো কিন্তু খুব বড়া হবে না, একটু আটকাচা টাইপের হবে। দেখুন, একটু কাঁচা কাঁচা আছে। কড়াতে আমি তেল দিয়েছি, কালো জিরা দিয়ে দেবো, দিয়ে দিলাম কালো জিরা। কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এই দেখুন কাঁচা লঙ্কাটা আমি চিরে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ধনে পাতা দেবো, ধনে পাতা দিলাম। হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, এবার এটাকে এরকমভাবে নাড়াচাড়া দিয়ে এরকম। প্রথমে আমি এটাকে তেলটা গরম করে কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়েছি। এবার এটাকে একটু এইভাবে একটু ভাজা ভাজা মতো করে এবার আমি জল দিয়ে দেবো। দেখুন, জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এবার আমি দেখুন বড়াগুলো দিয়ে দিচ্ছি। থালাটা তুলব, হয়ে গেছে। এবারে আমি একটু সামান্য তেল ছড়িয়ে দেবো, প্রতি কাঁচা তেল বদিয়ে ছড়িয়ে দেবো। এই
দেবো প্রত্যেকটা বড়াই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। দেখি এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, আমার মসুর ডালের বড়ার ঝাল পুরো তৈরি। এই দেখুন আমার মসুর ডালের বড়ার ঝাল একদম রেডি, এটা হয়ে গেছে, আমি ডিশে ঢেলে নিয়েছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।